আজকে আমি স্টার্ট করছি লম্ববৃত্তাকার শঙ্কু। প্রথমে আমি যেটা তোমাদের আলোচনা করব যে প্রত্যেকটা অঙ্ক করতে গেলে কিন্তু আগে সূত্র অর্থাৎ উপপাদ্য আমাকে জানতে হবে। যদি উপপাদ্য না জানি বা সূত্র যদি না জানি তাহলে কি হবে, সে অঙ্কগুলো আমার আটকে যাবে, প্র্যাকটিস করতে করতে আটকে যাবে। কিন্তু সূত্রগুলো যদি মুখস্থ থাকে বা ব্রেনে থাকে তাহলে কি হবে, সবসময় আমার মনে থাকবে, পরীক্ষার খাতায় বেশি নম্বর পাওয়া যাবে। তো চলো আমরা স্টার্ট করি লম্ববৃত্তাকার শঙ্কু। তো এই লম্ববৃত্তাকার শঙ্কু কেমন হয়, তোমরা তোমরা রাজমিস্ত্রি কাজের ওলন ওলন দেখেছো, এই ওলনটাকে বলা হয় এক প্রকার শঙ্কু। আবার বিয়ের বাড়িতে জামাইবাবু পরে আসে এই টোপর, টোপরটা তোমরা দেখতে পাও, এটা এক রকমের শঙ্কু। আবার বাড়িতে ছোটোবেলায় যারা যারা লাটিং ঘুরিয়েছো, যারা যারা বাড়িতে ছোটোবেলায় লাটিং ঘুরিয়েছো, সেটাকেও কী বলা হয়, লম্ববৃত্তাকার শঙ্কু। অর্থাৎ এই লম্ববৃত্তাকার শঙ্কু আঁকতে গেলে প্রথমেই দেখো একটা কী হচ্ছে, একটা গোলক এইভাবে আঁকতে হচ্ছে, তাই না? এই গোলকটা আঁকতে হচ্ছে, এটা মনে রাখো, এটা হচ্ছে টোপর আর একটা হচ্ছে ওলন, তাই তো? এই দুটো হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ। তো চলো আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণের ক্ষেত্রে আমরা প্রথমেই জেনে নিই যে এই লম্ববৃত্তাকার শঙ্কুর কী কী সূত্র আছে। এক নম্বর, এই শঙ্কুর এক নম্বর কী আছে শঙ্কুর, তোমরা বলো, এই যে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তার একটা তল আছে, এই তলের পাশের কী হয় ক্ষেত্রফল বের করবো। আর পার্শ্বতলের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো? পার্শ্বতলের ক্ষেত্রফল হবে বৃত্তের পরিধি পাই। এই যে একটা বৃত্ত যদি আমি মনে করি, এই বৃত্তের কেন্দ্র থেকে একটা এইটা এটা যাবে কি, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে হয়ে গেল আমার পাই আর, ঠিক আছে? আর এই যে তোমার মনে মনে একটা যদি কাল্পনিক রেখা অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। আর সমকোণী ত্রিভুজ তৈরি হওয়া মানে পিথাগোরাসের উপপাদ্য আমাদের মনে রাখতে হবে, যে লম্ব স্কোয়ার, আমরা পিথাগোরাসের উপপাদ্য কী জানি, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা পেয়ে গেছি ভূমি মানে আর, অর্থাৎ ব্যাসার্ধ আর। এই লম্ব স্কোয়ার এখানে ধরা হয় এইচ এইচ, আর এটাকে ধরা হয় এল, অতিভুজ স্কোয়ারকে বলা হয় এল। এখানে আমরা বলবো যে এল হচ্ছে অতিভুজ নয়, এল হচ্ছে কি, তির্যক উচ্চতা, এল হচ্ছে কি, তির্যক উচ্চতা। তাহলে আমরা প্রথম সূত্র পেয়ে গেলাম যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, যেখানে পায়ের মান হচ্ছে 22/7 বা 3.14, আর মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, এল মানে তির্যক উচ্চতা। বেশ, হয়েছে। এরপর আমরা জানবো দুই নম্বর সূত্র, যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো একটা তলের ক্ষেত্রফল। এবার আমরা পড়বো সম্পূর্ণটার ক্ষেত্রফল কেমন, তাহলে এটাকে বলবো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি করব। দেখো একটা তো পার্শ্বতল ছিলই, একটা পার্শ্বতল ছিলই পাই আর এল, তাই তো? প্লাস বৃত্তের বা গোলকের ক্ষেত্রফল আমরা কি পড়েছি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা থেকে কি কমন যাবে দেখো, পাই কমন যাবে একটা, আর কমন যাবে একটা, তাহলে হয়ে যাবে আমার পাই আর ইনটু এল প্লাস আর। তোমাদের বইয়ে পাই আর ইনটু আর প্লাস এল থাকতে পারে, আমাদের মনে রাখতে হবে যে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইনটু এল প্লাস আর। ওকে, নেক্সট আরেকটা আমাদের মনে রাখতে হবে যে শঙ্কুর আয়তন কত, অর্থাৎ এই যে বর, বর যে টোপর দিয়ে আসে, তোমাদের মনে মনে প্রশ্ন আসে না যে শঙ্কুর অর্থাৎ বরের টোপরের আয়তন কত, অর্থাৎ বর যদি বিয়ে করতে আসে, ধরো মাংস লুকাচ্ছে বা চিকেন লুকাচ্ছে বা কোনো খাবার লুকোচ্ছে, তো এই যে লুকোতে পারবে টোপরের মাথায় কতটা পরিমাণ লুকোতে পারবে, আমরা বের করতে পারবো কিভাবে, এই সূত্রের সাহায্যে। কিভাবে না, আয়তন বের করতে আমাদের সূত্র 1/3
পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, যেখানে আমরা জানি না যে এইচ মানে কি। এইচ মানে হচ্ছে হাইট, শুধু উচ্চতা, ঠিক আছে। আরও একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, রাফে কেমন মনে রাখতে হবে, যে এইচ এই যে উচ্চতা হলো আর ব্যাসার্ধ হলো আর এল হচ্ছে তির্যক উচ্চতা, তাই তো? এটার মধ্যে সম্পর্কটা কি? আমরা প্রত্যেকে জানি যে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখানে অতিভুজ স্কোয়ার মানে কি? এল স্কোয়ার, তাই তো? এল স্কোয়ার সমান, আচ্ছা, লম্ব মানে কি? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হয়ে গেলো একটা সম্পর্ক। এটা আমাদের মনে রাখতে হবে, এই চারটে জিনিস, টোটাল চারটে জিনিস আমাদের পুরো নক্ষদর্পণে রাখতে হবে, তাহলে পুরোপুরি আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক একটাও বাদবে না, ঠিক আছে? চলো স্ক্রিনশট করে নাও। তো চলো আমরা শুরু করি প্রথম অঙ্কটা, এক নম্বর অঙ্ক, কষে দেখি। ১৬ এক নম্বর অঙ্ক বলছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। তাহলে আমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমাকে ম্যাথ বলে দেবে ম্যাথ কীভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে কি বলেছে, ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং তির্যক উচ্চতা যদি 24 সেমি হয়, তবে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল কত? আমি কোশ্চেনটা পড়ার আগে প্রথমে ম্যাথের ক্ষেত্রে জানবো যে কী কী দেওয়া আছে, ঠিক আছে? কী কী দেওয়া আছে চলো দেখি আমরা। দেওয়া আছে প্রথমেই দেখো যে ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে কি? ওই শঙ্কুর মুখবন্ধ বৃত্তাকার শঙ্কুর একের অঙ্কটা, বৃত্তাকার শঙ্কুর ভূমি ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ আমরা কোন লেটার দিয়ে ই করে ডিনোট করি, না আর দিয়ে, তাই তো? ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 15 সেমি, এটা দেওয়া আছে, ঠিক আছে? চলো নেক্সট দেওয়া আছে, কী দেওয়া আছে, না তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, আচ্ছা তির্যক উচ্চতাকে আমরা কী দিয়ে চিহ্নিত করি? এল দিয়ে। তির্যক উচ্চতা কত দেওয়া আছে, না 24 সেমি দেওয়া আছে, তাই তো? 24 সেমি। এবার দেখো বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত আর সমগ্রতলের ক্ষেত্রফল কত। আমরা পেয়ে গেছি আর আর এল, তাহলে আমরা প্রত্যেকে জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। তাহলে পায়ের মান আমরা কত জানি, পায়ের মান জানি 3.14, 3.14, আর আরের মান আমরা জানি কত, 15, আর এলের মান জানি 24। কিচ্ছু না, সিম্পল ক্যালকুলেশন গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস চলো নেক্সট বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু কি সূত্র, আমরা প্রত্যেকে জানি পাই আর কমন এল প্লাস আর, তাই তো? তাহলে কী লিখবো, পায়ের জায়গায় লিখিয়ে দেবো 3.14 ইন্টু আর 15, এল মানে 15 প্লাস 24, আমরা যোগ গুণ করে যা পাবো সেটাই আমাদের অ্যান্সার, 15 ইন্টু 15 আর 24 কত হয় বাবু, 39, যেটা আমাদের অ্যান্সার আসবে সেটাই হয়ে গেলো আমাদের এক নাম্বার কোশ্চেন। তোমরা তো গুণ জানো অবশ্যই,